নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মোগলাই পরোটা। শীতের সময় আমাদের এই মেনুটা খুবই ভালো লাগে, শুধু শীতের সময় না, গোটা বছরই আমরা এটা খেয়ে থাকি। আমি বানাবো কলকাতা স্টাইলে মোগলাই, খুবই সুস্বাদু একটা ডিশ, বাড়িতে বানিয়ে খেতেই পারেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখেই একেবারে মন ভালো হয়ে যায়। দারুণ এই রেসিপিটা। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আমার প্রতিটি মেনুর ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই দেখুন এখানে আমার লাগছে ময়দা, আমি 2 কাপের মতো নিয়েছি। আর আমার লাগছে সাদা তেল, লাগছে নুন, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ, 2 ডিম আমি রেখেছি, দরকার মতো আমি ব্যবহার করব। আপনারা যদি বেশি ময়দা নেন তাহলে বেশি লাগবে ডিম। আদা রয়েছে আমার, লঙ্কা স্বাদ মতো আপনারা যেমন ইচ্ছে দেবেন, রসুন রয়েছে, রয়েছে আমার ব্রেড ক্রাম, ছিল না আমার কাছে এই সময় অ্যাভেলেবেল, আমি এখানে ব্রেডগুলোকে সাইডগুলো কেটে ব্যবহার করেছি। আর চিকেন আমার সেদ্ধ করা আছে, চিকেন মশলা দিয়ে, পেঁয়াজ রসুন আদা এইসব দিয়ে আমি এটাকে ফ্রাই করে চিকেন কিমাটাকে রেডি করে রেখেছি। আর জল, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি ডোটা রেডি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর 3 টেবিল স্পুনের মতো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। এইবার এটাকে মিলিয়ে নিতে হবে। দেখুন এইরকম যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে জল সময় করার যোগ করার সময় চলে এসেছে। আর আমার আরেকটা কথা বলে নিই, আমার প্রতিটি মেনুর আপনি হিন্দি এবং ইংলিশে সিসি পেয়ে যাবেন। দেখুন ডো আমার রেডি হয়ে গেছে, এইরকম মাঝামাঝি হবে, খুব একটা শক্ত হবে না আর খুব একটা নরমও হবে না। এইবার আমি একটু তেল নিয়ে আর একে মাখিয়ে আর ভেজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে থালাও ঢেকে রাখতে পারেন থালা দিয়ে। এটা 10 মিনিটের মতো আমার কভার হয়ে রাখা থাকলো। ততক্ষণে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা এইগুলোকে কেটে নেব, ছোট ছোট করে এগুলোকে কেটে নিতে হবে। আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু হাইজিনিক করার চেষ্টা করেছি, আমি এখানে কম ব্যবহার করেছি, অথচ খেতে দারুণ হবে আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা যদি চান যে একটু আরেকটু স্পাইসি করব তাহলে আরেকটু পেঁয়াজ রসুন এগুলো যোগ করতে পারেন। দেখুন আমার চপড হয়ে গেছে এগুলো সব। এবার আমি একটু গ্রেট করে নিচ্ছি আদা। এইবার আমি রেডি করব ফিলিংটা। মোগলাইয়ের অনেক কটা প্রসেস আছে, আলুর দম, স্যালাড, তারপর মোগলাই পরোটা, পরোটারও অনেকগুলো প্রসেস আছে। প্রথমে আমি ডো রেডি করলাম, এইবার আমি রেডি করছি ফিলিংটা। চিকেনটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি, আপনাদের বলেছি, না হলে এটাও এখন আমায় করতে হতো। এইবার আমি ডিমগুলোর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা কুচানো করে রাখা আছে সব এক এক করে আমি যোগ করব। লঙ্কা দেব। এইবার আমি এটার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিকেনটা, কিমা চিকেন আমার ব্যবহার করেছি আমি এখানে। আপনারা চাইলে মাটন, বিফ যা ইচ্ছে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রেও আগে ওটাকে রেডি করে নিতে হবে। এবার আমি ব্রেড ক্রামগুলো ছিল না, তার বদলে ব্রেডগুলোকে একটু শেকে পারে এটার মধ্যে জয়েন করব। সব কটাকে অ্যাড করে আমি একটু মিশিয়ে নেব, তাহলেই রেডি আমার ফিলিং। আরও একটু লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস। এবার এটাকে আমি একটা সাইডে
রেখে দেবো। এবার দেখতেই পাচ্ছেন এটা পুরো আমার একেবারে পারফেক্ট হয়েছে, এতক্ষণ ধরে ঢেকে রেখেছিলাম। এবার আমি কতকগুলো এগুলোর থেকে ডো বানিয়ে নেব, এই ডোটা থেকে সরি আমি লেচি কেটে নিয়েছি। আমার এখানে পাঁচটার মতো হয়েছে। এবার একটু বেশি করে তেল হাতে নিয়ে আমার বেলুনটাকে আর নিচের ফ্লোরটাকে আর ওই ময়দার যে লেচিগুলো আছে সেগুলোকেও আমি কোট করে নিয়েছি। এবার দেখুন আমি বেলতে থাকবো, খুবই পাতলা করে এটাকে বেলতে হবে সময় নিয়ে। যদি কোনো দিকটা একটু মোটা থাকে, সাইড হোক মাঝ হোক, তাহলে সেটাকে খুব পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু আপনার মোগলাইটা অনেক বেশি টেস্টি হবে আর সেদ্ধ হতে সুবিধে হবে। এই সময় তো চলে এসছে আবার করোনার নতুন রূপ ওমিক্রন। আমাদের রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই যদি আমরা এগুলো বানিয়ে খেতে পারি, তাহলে সেটা আমাদের শীতের এই সময়টাও খুব আনন্দদায়ক হবে আর বাইরে না বেরোলে নিজেদের জন্য মঙ্গলজনক হবে। যতটা কম বেরোনো যায় ততই ভালো। দেখুন আমার অনেকটাই হয়ে এসছে, এবার আরও পাতলা করব। পুরো এটাকে পাতলা করতে হবে, একেবারে দেখা যাবে স্বচ্ছ প্রায় বলা যায়। ধীরে ধীরে সময় নিয়ে একটু খাটনি আছে, কিন্তু যখন খাবেন তখন বুঝতে পারবেন যে খাটনিটা পুষিয়ে গেল। এইভাবে দেখতেই পাচ্ছেন আমার সাইডগুলো একটু একটু মোটা আছে, সেগুলো আমি একেবারে পাতলা করে বেলবো। দেখুন হয়ে গেছে আমার। এইবার আমি দিয়ে দিচ্ছি ফিলিংটা। আমি এর আগেও কয়েকটা বেলে রেখেছি, এবার আপনাদের জন্য এটা আমি দেখালাম। আর দেখুন সাইডগুলো প্রেস করবেন খুব ভালো করে, যেমন কোনোভাবেই না হাওয়া ঢুকতে পারে, তাহলে কিন্তু আমাদের ফিলিংটা বেরিয়ে যাবে তেলের মধ্যে গেলে পরে। এবার আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি, এবার এটাকে ছেড়ে দেব। মাঝারি আছে এটা আমার হবে, সময় দিতে হবে, 10 মিনিটের মতো লাগবে পুরোটা ফ্রাই হতে। মাঝারি কম, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে আমার ভাজতে হবে। এবার দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দেখুন আরও একটা আমি ক্লিপিং নিয়ে রেখেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন রেডি হয়ে গেছে আমার মোগলাই পরোটা। এবার আমি এটাকে তুলে আর দেখে নিলাম আজকের মেনু। এইবার আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন।